হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে আমি সমর তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, অল ওভার ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সিটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সবার সাথে। তো বেঙ্গল জব উইথ স্টাডি আমাদের চ্যানেলকে তোমরা যেভাবে সাপোর্ট করেছো তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। তো এইরকম পাশে থেকো যাতে তোমাদের জন্য প্রত্যেক দিন কোনো না কোনো নতুন চাকরির খবর তোমাদের সাথে শেয়ার করতে পারি। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অল টাইপস নোটিফিকেশান অন করে রাখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ঠিক একই কথা বলছি, ওকে? তো চলো শুরু করি। আজকে যে নতুন চাকরির টপিকটা নিয়ে আলোচনা করব তারই কিছু পয়েন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। বাকি যেটা থাকবে আমাদের ডেসক্রিপশান বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গেলে তুমি সব কিছুই বিস্তারিতভাবে জানতে পারবে। তো চলো শুরু করি, ওকে? দেখতেই পাচ্ছ এখানে ইন্ডিয়ান নেভি এসএসসি এক্সিকিউটিভ আইটি ভ্যাকেন্সি 2022, অর্গানাইজেশান ইন্ডিয়ান নেভি, পোস্ট নেম এসএসসি এক্সিকিউটিভ আইটি ব্রাঞ্চ, মেল অ্যান্ড ফিমেল বোথ। টোটাল পোস্ট 50টা পোস্ট আছে, টোটাল পোস্ট 50টা। ইম্পর্টেন্ট ডেট 5/8 থেকে 15/8/2022, আজকে থেকে লাস্ট 15 অগাস্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশান, আচ্ছা কোয়ালিফিকেশান কী লাগবে এইটা আমি বলছি, একটু মন দিয়ে শুনে নিও। 10th বা 12th পাস হতে হবে, 60% প্লাস মার্কস শুধুমাত্র ইংলিশের ওপর। প্লাস যেমন লাগে সেগুলো আমি বলছি, বিটেক, এমটেক, বি এমএসসি কম্পিউটার সায়েন্সের ওপর, এমসিএ, বিসিএ, বিএসসি, আদার্স সবাই অ্যাপ্লাই করতে পারো। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস, মেল অ্যান্ড ফিমেল। অ্যাপ্লাই ফিস, কোনো অ্যাপ্লাই ফিস লাগবে না, কোনো কাস্টের জন্যই কোনো অ্যাপ্লাই ফিস লাগবে না। সুতরাং আর এটা অনলাইনে হবে, এই যে অ্যাপ্লাইটা হবে এটা অনলাইন মোডে। এজ লিমিটটা বলে দিই, বন্ড বিটুইন 2/1/1998 টু 1/7/2003, 2/1/1998 থেকে 1/7/2003-এর মধ্যে যারাই জন্মগ্রহণ করেছেন তারাই একমাত্র এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ডেসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে বিস্তারিত জানতে পারবে। সব পয়েন্টসই মোটামুটি বলেই দিলাম, আরও ভালোভাবে জানতে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে তোমরা ডিটেলসে জানতে পারবে, ওকে? তো চলো আজকে এই পর্যন্ত। ইন্ডিয়ান নেভির একটা জব ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা বলবো, অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য, বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের পাশে থাকার জন্য। আর এইরকমভাবে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেশি করে শেয়ার করো, ওকে? বেস্ট অফ লাক।